আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আবার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছে আল্লাহর অশেষ রহমতে। এবং আশা করি আল্লাহ জানি আপনাদেরও অনেক সুস্থ সবল রাখে। এই সুস্থতা আল্লাহর যে কী নিয়ামত, এটা যা যে অসুস্থ হয় সে বুঝে। আমার যখন এই সাইডটা খুব পেন করে না, তখন আমি আল্লাহ আল্লাহ করি খালি, আল্লাহ আমার আমার মনে হয় কি আমার ছেলে এসে এখানে টাচ করলে মানে সুস্থ, আমার ছেলে শরীর টাচ করলে আমি তো আল্লাহ একবার আল্লাহ একবার, মানে এটা আমার একটা তৃপ্তি, মানে আমার মনে হয় যে একটা পবিত্র বাচ্চা কিংবা পবিত্র কেউ এসেই খুঁজতে। যাই হোক, আজকে আমরা একটা জিনিস নিয়ে ভিডিও করতে আসছি অনেকদিন পরে, মেঘলা আকাশ। তো ভিডিওটা হলো যে আসুন আমরা আমাদের কবুত নিজেদের কবুতর নিজেরা ডেভেলপ করি। নিজেরা উন্নত করি, এটা কেন বলতেছি, এর জন্যই যে আসলে ছোটকাল থেকে যখন পড়াশোনা করছি ভয় ঢুকাই দেয়, এইটা অনেক কঠিন, এইটা অনেক কঠিন, কিন্তু পড়াশোনা কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে, হয়ে গেছে না। এই কবুতর সেক্টরে এমন একটা জিনিস যে যখন আমরা কবুতর পালতে চাই, মানুষ অনেক ধরনের ভয় ঢুকাই দেয়, এইটা পিয়ারিং হয় নাই, এটা এটা হয় নাই, এটা এমন হয় নাই, কিন্তু আমরা কিন্তু করে আসতেছি, চলে আসতেছি, করে আসতেছি, হইতেছে। হয়তো আমার 20% হয়েছে, আরেকজনের 30% হয়েছে, আরেকজনের 50% হয়েছে, আরেকজনের 80%, 100% কেউ আপাতত বলতে পারবে না যে আমার 100% পিয়ারিং হয়েছে। তো এটা কিন্তু আমরা শিখে শিখে আসছি। এই যে আমি যে পিয়ারিংগুলো শিখছি, এগুলো তো আমার কেউ শিখাই দেওয়া যায় নাই। আমার ফার্স্ট পিয়ারিং যেটা হয়েছে সেটা হলো আমি একসাথে 75 কবুতর কিনছি, ওইটার থেকে পাল্লা দেওয়া 17-19 কবুতর কিনছে, ওইটা আমি আমার মতো করে জোড়া দিছি, ওইটার বাচ্চা দেখছি যে এইটা, তখন আমি জোড়া এই ওইটার বাচ্চা দেখি কোনটা আসছে, ওইটার সাথে ওইটা জোড়া দিছি, এরকম আবার নতুন কবুতর কালেকশন করছি জোড়া দিছি, এরকম করতে 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 মাথার ভিতরে একটা আইডিয়া হয়ে পড়ছে। এমন আমার বাসায় যেই কবুতরগুলো দেখেন, এইগুলার আমার সে 2008 সালে যে কবুতর, ওই ব্লাড লাইনের ভিতরেই ঘোরানো ফিরানো পেঁচানো টেঁচানো সব মিলে। এখন আমি আমি একটা কবুতর ধরলে বুঝতে পারি যে আমি এটার সাথে কোনটা দিলে আমি বুঝতে পারি, আমারটা আমি বলি, আমি বুঝতে পারি এটার সাথে এটা পেয়ারিং করলে আমার মনে ভালো হয়। তো এই অভিজ্ঞতাটা আপনারা নিজেরা করবেন, রাস্তায় পড়ে যাক কবুতর, রাস্তায় পড়ে যাক, শুয়ে পড়ুক কবুতর, 500 পড়ে যাক, 10টা এসে ওই 10টা দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? কারণ এইটাই যে নিজে যখন শিখবেন তখন আর কারোর কাছে যেতে হবে, তখন যে যাই বলো কায় পেয়ারিং হয় নাই, আচ্ছা ভাই পেয়ারিং হয় নাই, আপনিও ছাড়েন আমিও ছাড়ব, আপনার যদি 10টা আসে আমার তো 5টা এবো, তাহলে আমি ওই 5টাতে আবার বাড়াব, কথা আমার ক্লিয়ার। মানুষের কে আমার বন্ধু তারিকের কথা, যদি কারো উপকার না করতে পারি কারো ক্ষতি করবো না, আর ক্ষতি করার চেষ্টা করবো না। আমি যদি কারো কিছু বলতে না পারি, বুঝাইতে না পারি, কারো কিছু আমার দেখারও দরকার নেই, কারো কিছু করার দরকার নেই। আমি যেহেতু ভিডিও করি, ভিডিও সঙ্গে আসি, তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা সবসময় বলি, আসেন আমরা একটা জিনিস দেখো। এই দেখেন, এখানে আমি বিভিন্ন ধরনের কবুতর নিছি, আপনি দেখছেন বিভিন্ন স্টাইলের কবুতর আছে। তো এইখানে মূল বিষয়টা যেটা হয়েছে সেটা হইলো, আমি আপনাকে বলি, ধরেন আপনি 10টা জোড়া কবুতর দিলেন, জোড়া দিলেন 10 জোড়া, আপনি বাজার থেকে কালেকশন করলেন, তার থেকে করলেন, এর থেকে করে 10 জোড়া কবুতর দিলেন। এখন 10 জোড়ায় যে আপনার পেয়ারিং ভালো হয়েছে এটা তো আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি দিচ্ছেন। এবং বা এই পেয়ারিং দেওয়ার আগে একটা জিনিস আপনারা যদি মাথায় নিতে পারেন, সেটা হলো আপনার এলাকায় যারা অনেকদিন সিনিয়র কবুতর পালে, আমার কিছু বা মানি ব্যাগটা খায় ভালো লাগলো, ওই যে দেখ, তো ওই আপনার যাদের তাদের পেয়ারিং বলে একটু দেখার চেষ্টা করবেন, যদি নাও যেতে পারেন কিন্তু কিছু করার নেই, আপনি নিজের মতো 10 পেয়ার জোড়া দিলেন, 10 জোড়া দিলেন, 10 জোড়া বাচ্চা করলেন, উড়ালেন, উড়ানোর পরে আপনি ফার্স্ট অফ অল কবুতর কেনার প্রথম উপায় হলো পাল্লা করা, এটা আপনি মাথায় রাখতে হবে। আপনি 10 কিলো করেন, 20 কিলো করেন, 50 কিলো করেন, পাল্লার উপরে কোনো ই নেই। যখন আপনি এক সাইডে পাল্লা করবেন তখন একটা রেজাল্ট, যখন আপনি 2 সাইডে পাল্লা করবেন তখন একটা রেজাল্ট, থাক থাক কিছু করেছে, যখন আপনি 3 সাইডে পাল্লা করবেন তখন একটা, যখন আপনি 4 সাইড 5 সাইড পাল্লা করবেন তখন একটা রেজাল্ট। ও 5 সাইডে পাল্লার কথা একটা মনে পড়ে গেল কথা, সেটা বলি যে ঢাকা শহরে আমার হিসাবে, ঢাকা শহরে আমার আমার দেখা মতে
আমি একটা বাজি দেখছি যারা টাকা দেয়া বাজি খেলছে। হ্যাঁ, টাকা দেয়া বাজি, এটা একটা রেশারেশি গেম ছিল, হ্যাঁ, যেটা বিগ অ্যামাউন্ট ছিল 5 লাখ টাকা। তো আর যারা বাজি খেলছে তাদের আমি কোনো সময় দেখিনি তারা টাকা দেওয়া বাজি খেলছে। তাদের সর্বোচ্চ ছিল একটা ক্রেস্ট, একটা মালা, আর সর্বনিম্ন হলো একটা মালা, মালা বদল। তো আমাদের এই গেমগুলো এখন এরকম হয়, কেউ টাকার জন্য খেলে না। হ্যাঁ, একটা গেম খেললে কী হয়, এর ফ্যাসিলিটিও আছে। আমি গেম হারি আর জিতি দেখা যেতেছে যে আমার কিছু কবুতর থাকে, ওই কবুতর কিছু হইলে তখন আমি ওই কবুতর দেখে ডেভেলপ করতে পারি। এক, আমি যদি ওই কবুতরের কিছু বাচ্চা কাচ্চা দেখা যায় আমি বিক্রি করতে পারি। দুই, আসলে ভাই কেউ জমিদার না, মুখ দিয়ে যাই বলুক আরেকজনের কাছে যাই বলুক কেউ কিন্তু জমিদার না, সবাই কিন্তু কষ্ট করেই পালে কবুতর। আপনার অধের টাকা, তারপরে কিন্তু আপনি আপনি নিজের পকেটে ব্যাংকেতে টাকা এনে খাওয়ান না, এটা আমার জানা আছে, ঠিক আছে। তো দেখা যেতেছে যে আপনি যখন এই জিনিসটা করলেন তখন কিন্তু এই ফ্যাসিলিটিগুলি পাওয়া যায়, ঠিক আছে, কারণ আমি কষ্ট করছি আর আমার এটা প্রুফ, এটা 10 জন দেখছে যে আমি একটা গেম খেলছি, একটা টুর্নামেন্ট খেলছি, ভালো চাইছে পারছি, এটা প্রুফ না। তখন যখন আপনি প্রুফ করবেন তখন কিন্তু আপনার মানুষ অনায়াসে আপনার কাছে আসবে যে ওই ব্রিডের কিছু বাচ্চা, এই ব্রিডের কিছু বাচ্চা। তো দেখ আপনি কষ্ট করছেন, এখন কি আমি ওই বাচ্চা 300-500 টাকা করে বিক্রি করবো, 1000 টাকা করে বিক্রি করবো, 2000 টাকা পিস বিক্রি করবো, কেন করবো? আমি তো ওই কবুতরগুলো প্রুফ করতে যাই আমার 2-5 লাখ টাকা নেমে গেছে। আপনি হিসাব করেন, আপনি যখন এক রোডে পাল্লা দিতে যাবেন যদি যৌথভাবে যান তাও আপনি দেখবেন 8-10 হাজার টাকা দেয়, যদি এককভাবে যান তখন দেখবেন যে 1-4 রোড ঘুরাইতে গেলে দেখে আপনার খাবার দাবার মেডিসিন ওষুধ সব মিলে আপনার 1 লাখখানেকের উপরে চলে গেছে। যদি মিনিমাম 50 কবুতর আপনি পালেন তাহলে এইটা হইল আপনার সবচেয়ে বেটার হইলো পাল্লা করা। আচ্ছা, যাক ওই 10 জোড়া যে আমরা পাল্লা জোড়া দিলাম, জোড়া দেওয়ার পরে বাচ্চা হইলো, আমরা পাল্লা করলাম, পাল্লা করার পর আমরা দেখলাম যে ওই 10 জোড়া থেকে আমাদের 3 জোড়ার বাচ্চা ভালো রেজাল্ট হয়েছে। তো এর আগে কিন্তু আপনি বাপ মা বিক্রি করবেন না ওই 10 জোড়া, আমি এটা হলো মেন আমার পয়েন্ট যে বাচ্চা করছি বাপ মা বিক্রি না, ওই 10 জোড়ার ওই 3 জোড়া বাচ্চা, 3 জোড়ার বাচ্চা আর ওদের ওই বাপ মা, ওদের বাপ মা, এই এই কটা, যেমন 3 জোড়ার বাচ্চার 6টা আর এখানে 6টা, ধরেন যাই হোক 10টা বাচ্চা, এইগুলাকে আপনি আবার সংরক্ষণ করবেন। যে বাপ মাগুলো ছিল রেজাল্ট ভালো করছে তাদেরটা তাদের দিলেন, আর যারা বাচ্চা ভালো করছে এই বাচ্চাগুলো করবেন কি আপনি আবার তাদের সাথে তাদের দিবেন না, তাদের সাথে তারা তো একই রেজাল্ট করছে। ধরেন আমি 3 জোড়ার আমি 6টা বাচ্চাই দিলাম, এই 6টা বাচ্চা তো ধরেন একই রেজাল্ট করছে, তো ওই 6টা বাচ্চাতে আপনি ঘোরাই দিবেন, এর সাথে এর, এর সাথে এর সাথে। কিন্তু ঘোরানোর আগে একটা জিনিস চিন্তা করবেন, আমি লম্বা লম্বা দিলাম গোল গোল না, লম্বার সাথে গোল দিবেন, এই মানে যেমন বক্সিনা সাথে লম্বা চিপচিপা একটা বডি দিবেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু আরও ডেভেলপ হয়ে গেলো, ওই বাপ মার থেকে কিন্তু এই জোড়াগুলো আরও ডেভেলপ হয়ে। এখন আসেন এই ডেভেলপের জোড়া দিলেন, এখন ধরেন বাচ্চা কবুতর তো আপনি বেশি খাওয়াতে পারবেন, তারা আর রইল কত, ওইখানে 7 জোড়া, 7 জোড়ার থেকে আপনার মনে হইতেছে যে এই কবুতরগুলো অনেক ভালো কিন্তু আমার পেয়ারিং হয় নাই, আপনি ওই 7 জোড়ার থেকে 4 জোড়া নেন কিংবা 3 জোড়াই নেন, 3 জোড়া নিয়ে 3টা নট সেট করেন, 3-4 নট সেট করে আবার ওইখান থেকেই অন্য কোনো 3টা মাদি দেন, যে 3টা মাদি ছিল ওই 3টা ফালায় আরও 3টা মাদি দেন, দিয়ে এবার দিই। আচ্ছা, জোড়া দেওয়ার পরে আপনার ফার্স্ট টাইম কী হবে, তাদের ডিমগুলো যখন পারবে ওই 3 জোড়া পারবে ওই ডিমগুলো ফালায় আপনার ঘরের যে বাচ্চা কবুতর আছে ওই বাচ্চার ডিমগুলো ওদের দিয়ে দেবেন, তার 1 সপ্তাহ তার ওই বাচ্চা কবুতরের প্লাস্টিকের ডিম দিয়ে দেবেন, ঠিক 7 দিন থেকে 10 দিনের পরে কিংবা 8 দিন পরে ওই প্লাস্টিক ডিমগুলো উঠাই ফেলবেন, তাহলে আপনার বাচ্চার 3 জোড়া চলে গেলো, আবার বাচ্চারে ব্রিডিংয়ে দিবেন, মানে ব্রিডিং করবে মুস্তি করবে, তখন আবার ওরা ডিমে আসবে, যখন আবার ডিমে আসবে তাহলে বাচ্চার হয়ে গেলে 6 জোড়া, 6 জোড়া বাচ্চার ডিম চলে গেলো আর বাপ মা তো আসে। তো এইভাবে যদি আপনি 2 জোড়া এরকম করে নিতে থাকেন, নিতে পারেন, দেন আপনি যে ওই যে 3 জোড়া কামলা হিসেবে রাখছে ভালো কবুতর, লাস্টের দিক দিয়ে 1 জোড়া করে বাচ্চা নেবেন যে এবারে ওর বাচ্চা নেই দেখি কী হয়। যে এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা আপনি যদি করেন, এই যে ধরেন এইখানে এই কবুতরগুলো আসছে, হ্যাঁ এখানে এই কবুতরগুলো আসছে, ধর আমার 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 কী চিন্তাভাবনা, আমি যে চিন্তাভাবনা করবো, এই যে দুইটা কাজ করে মাদি দেখতেছেন আপনারা, মাদি না দুইটাই মনে মাদি। আচ্ছা ধরেন এই যে দুইটা কাজ করে মাদি দেখছে, আমি আগে মাদি সিলেক্ট করলাম, ধরেন এরা 2 বোন, 1 জোড়ার 2 বোন, এরা 8 দুইটা মাদি সিলেক্ট করলাম,
এখন আমি নট সিলেক্ট করবো কি, কারণ ছয়টা কবুতরই কিন্তু এক, তখন আমি মাঝে সিলেক্ট করবো কাজ করার সাথে এরকম জাবরা কবুতর, এরকম জাবরা কবুতর সিলেক্ট করবো। এখন আমি সিলেক্ট করার ভিতরে দেখেন দুটা কিন্তু দুই প্যাটার্নের হয়, অল্প হয়েছে গিয়েছে, এই কাজ করার লম্বা আছে, হ্যাঁ কাজ করার লম্বা আছে, এটা গোল প্যাটার্নটা কোন যা কবুতরটা, আমার এই জিনিসটা খেয়াল করতে হবে। কিন্তু গোল প্যাটার্নটা আমি এটার সাথে আমি এটাই করলাম, কারণ সবই কিন্তু একই রেজাল্ট। আর এই যে জাবরা টপটা এটার সাথে এইটা পিয়ার করবো, যখন এর বাচ্চা হবে ভাই কাজ করা আসবে 80%, আর নাহলে জাবরা আসবে, কারণ কাজ করা কবুতর আলুর মতো, আপনি যেখানে খাওয়াবেন সেখানে খাবে। আজান দিতেছে, আমার তাড়াতাড়ি ভিডিও শেষ করতে হবে। তাহলে আপনি এইভাবে যদি বাচ্চা করেন ইনশাল্লাহ আপনি উইদাউট দুই থেকে তিন বছরের ভিতরে আপনি নিজে খারাপ হন। আর আরেকটু ডেভেলপ করতে চাইলে যদি ভালো রেজাল্ট করা কবুতর পান নিজের চোখে দেখা, হ্যাঁ অবশ্যই ফেসবুকে দেখা না, যদি নিজের চোখে দেখা ভালো কবুতর পান তো অবশ্যই এই কবুতর আপনি কিনতে পারেন, কিনে আপনার এই পাল্লার কবুতরের সাথে জুড়ে দেবেন। পাল্লা ছাড়া জীবনে কোনো কিছু আগাইতে পারবেন না, বিশেষ করে এই আমাদের পাল্লার কবুতর গ্রিবাস কবুতর, এই জিনিসটা হলো আমার সবচেয়ে বড় এটা। আর কী করবো, ও আরেকটা কথা মনে পড়ছে যে ইদানিং ফেসবুকে দেখি এই কবুতর সেই কবুতর এই কবুতর 500 কিলো 600 কিলো 700 কিলো থেকে আসছে, তাদের বুদ্ধে একটা কথা যে সিজন আসলে দেখা যায় তাদের কিলোও নাই তারাও নাই, সিজনটা শেষ হলে দেখি যে তারা আবার উঠে আসে, তাদের কবুতর যে কোথ থেকে আসে কেমনে আসে আর কেমনে করে আমার নিজের জ্ঞান বোধ হয় না, বুঝছেন, সিজনের পালক। হ্যাঁ যাই হোক, আজকে একটু মজা করলাম, কিছু মনে নিয়েন না, কারণ আমরা দিন কষ্ট করি তো, রাতে 3টা 4টার সময় উঠি, আর যখন যে আরেকজন দেখি যে সে ল্যাপের নিচে ঘুমায় 30, 100 কিলো 500 কিলো দুই সাইড পোলট্রির কবুতর বিক্রি করে, খুব কষ্ট লাগে। তাহলে আমাদের কষ্টটা রইল, যারা পাল্লা দেয় যে ঘুমটা মাথায় গাড়িতে পিক আপের পিছনে তারাই বুঝে কষ্টটা করে, এই কষ্টের মর্যাদা দিতে পারলে যেদিন মর্যাদা আমরা দিতে পারবো আপনি দিতে পারবেন সেই দিন আমরা সার্থক। আসসালামু আলাইকুম ওয়ারাকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসো টিকটক ইয়ো ইয়ো, আমার একটা নতুন ইয়ো ইয়ো আইসে আমার মতন লাডুম লাডুম, হ্যাঁ হ্যাঁ আমার তো লাডুম, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ছাগলগুলোর জন্য বেশি দোয়া করবেন। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। লোহার ফুল লাগবে।